রাত বারোটার ঘর পার করেছে ঘড়ির কাটা বাজে প্রায় সাড়ে বারোটা আচমকাই ঝনঝন আওয়াজ তার সাথে সাথে বড় বড় পাথর তীব্র বেগে আসার শব্দ ঘুম থেকে উঠে এগিয়ে যেতেই দেখতে পাই বড় একটা বড় পোল্ডার এসে পড়ল কাজ ভেঙে কোনো রকমে মাথা বাঁচাতে পারলেন উপপ্রধান কিন্তু কাছে গেল পা কেটে বেশ কিছুক্ষণ এভাবে চলার পরে থেকে গেল ইট আর বোল্ডার বৃষ্টি একদিকে দুর্গাপুর আদালতের বিশিষ্ট আইনজীবী তথা মলান দিঘির উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায় দ্রুত ফোন করলেন মলান দিঘি থানার পুলিশকে রাতেই পুলিশ আসে এবং তদন্ত করে বলে জানালেন উপপ্রধান এরকম অভিজ্ঞতা তার হয়নি এর আগে কিছুই বুঝতে পারছেন না উপপ্রধান রাজনৈতিক শত্রুতা তার নেই কারোর সাথেই পরিবারের সবাই ভয়ে ঠকঠক করে খাপছেন বেডরুম থেকে বাড়ির সব অংশেই এসে পড়েছে রাতের দুষ্কৃতীদের ছোড়া বোল্ডার আর ইট শান্ত স্বরে উপপ্রধান শুধু বলেন কোনো বড় দুর্ঘটনা হয়নি এটাই ভালো বরাত জোরে বেঁচে গিয়েছি উপপ্রধান বলেন জনা পঁচিশ মধ্যপস্থায় দুষ্কৃতীরা এসে লাগাতার বোল্ডার আর ইট বৃষ্টি করে যেটুকু জেনেছি তা হলো বাউড়িপাড়ার মনসা পুজো উপলক্ষে ডিজে বাজছিল এই বাউড়িপাড়ার সামনেই রয়েছে বহুতল আবাসন সেখান থেকে কোনো আবাসিক ফোন করে মলান্দিগি ফাড়িকে জানায় আর পুলিশ এসে ডিজে বাজেয়াপ্ত করে এরপরে ওদের ধারণা হয় উপপ্রধান করেছে তাই আমার বাড়িতে এভাবে হামলা চালায় কয়েকজন আমি পুলিশকে বলেছি দ্রুত ব্যবস্থা নিতে পুলিশ এসেছিল এবং তদন্ত করেছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বিধানসভা কেন্দ্র দুর্গাপুর পূর্ব আর দুর্গাপুর পূর্বে রয়েছে মলান দিঘি পঞ্চায়েত বিরোধী দলগুলির কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে দুষ্কৃতীদের তাণ্ডব থেকে ছাড় পায় না উপপ্রধান সেখানে আমজনতার নিরাপত্তার হাল কতটা খারাপ তা সহজেই বোঝা যাচ্ছে পঞ্চায়েত মন্ত্রীর বিধানসভা কেন্দ্রের মলান দেখি শুধু নয় এলাকায় সব পঞ্চায়েতে ডিজে আর মাইকের অত্যাচার চলে সারা রাত ধরে আর প্রতিবাদ করলেই অবস্থা হয় উপপ্রধানের মতো উপপ্রধান তথা দুর্গাপুর আদালতের আইনজীবী বিশ্বরূপ চট্টোপাধ্যায় বলেন বাড়ির মেয়েরা খুব আতঙ্কে রয়েছে আমিও বেশ আতঙ্কেই রয়েছি মি রিপোর্ট সমাজহিতৈষি গতকাল কি ঘটনা ঘটেছিল গতকাল ঘটেছিল থেকে যুবক মন্তব অবস্থায় এসে আমার বাড়িতে ভাঙচুর করে ভাঙচুর করার পর ভাঙচুর করার সময় জানলা দরজা থেকে শুরু করে কলিং বেল বাড়ির ফুলের টপ সমস্ত কিছু ভাঙচুর করে এতে বাড়ির মহিলা খুব আতঙ্কে আছে বাড়ির মহিলারা আমিও খুব ইতি ইতিমধ্যে খুবই আতঙ্কে রয়েছি পুলিশ প্রশাসনকে গতকাল জানিয়েছিলাম ওনারা এসেছিলেন ওনারা দেখে গেছেন ব্যাস এইটুকুই আপনি কি থানায় লিখিত কমপ্লেন করেছেন এই কারণে থানায় লিখিত কমপ্লেন করিনি তবে করবো